দীর্ঘ টানা সাত মাস শীত থাকার কারণে সমুদ্র সৈকতে তেমন আসা হয়নি। শীত হলে সৈকতে আসা যায় না তা না, শীতে কাপড় পরে আসা কোনো ব্যাপার নয়, কিন্তু ঠান্ডা বাতাস নাক চোখ মুখে ফাঁক দিয়ে ঢুকে পড়ে, হয়তো এ কারণে লোকজনও আসে না, আমিও যাইনি। যদিও সৈকত আমার বাসা থেকে তিন চার মিনিটের রাস্তা, পায়ে রাস্তা, তারপরও আসা হয়নি। আজ এই প্রথমবারের মতো শীতের বাতাস নেই, গত রাত্রে বৃষ্টি হয়েছে, তাই আজকের ওয়েদার খুব ভালো। দুপুরে লাঞ্চের পর একটু মার্কেটে গিয়েছিলাম, ফিরে এসে ভাবলাম যে এত সুন্দর আবহাওয়া সমুদ্র সৈকতে প্রথমবারের মতো যাই, তাই চলে আসা হাঁটতে হাঁটতে। সঙ্গে অবশ্য পাখিদের জন্য কিছু খাওয়া নিয়ে এসেছি, আমার ঘরে একটা পাউরুটি ছিল, কারণ সমুদ্র সৈকতে গাংছিল, প্রচুর গাংছিল আছে, সমুদ্রের যে খাবার পায় এগুলো দিয়ে তাদের হয় না, তাই টুরিস্টদের পাশে তারা ঘুরে 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 বেড়ায়। আমি যদি টুরিস্ট নই তারপরও খাওয়া নিয়ে আসলাম। দূরে দেখতে পাচ্ছেন দু একটা গাংছিল উড়ে যাচ্ছে, আমি কিছুক্ষণের মধ্যে খাবার আকাশে ছড়িয়ে করে চলে আসবে। ওই দূরে দুটা কুকুর সহ দুটা ফ্যামিলি এসছে, দুজন দুজন চারজন, তারা গল্প করছে, কত পরস্পর পরিচিত, তাই গল্প করছে, কুকুরগুলো আপন মনে খেলছে, আর তেমন কোনো লোকজন নেই বললেই চলে। অন্য যারা আছে খুব দূরে, ক্যামেরা দেখা যাচ্ছে না, আমি এবার চলে আসলাম পাখিদের খাওয়া নিয়ে, একটা দুটো ছুঁড়ে মারলাম, পাখিরা চলে আসলো, ক্ষুধার্ত পাখিদের ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি পাউরুটি, ওরা খাচ্ছে, ওদের দেখে অন্যান্য গান চিন্তাও আছে, সমুদ্র সৈকতে প্রচুর গান চিন্তা, কারণ ব্লু কালারের যে খাবার এগুলো তারা আহরণ করে, কারণ সমুদ্রের যে মাছের খাবার তাদের পর্যাপ্ত নয়, সে কারণে তারা টুরিস্টদের আশেপাশে ঘুরে বেড়ায়। দেখতে পাচ্ছেন ওরা খাওয়ার আশে বসে আছে, আমি একটু ছুঁড়ে দেওয়ার আগেই ওরা ছিনে নিয়ে যাচ্ছে, ঝাঁকে ঝাঁকে চলে আসছে। আজ বিকেলবেলা তাই হয়তো অন্যান্য গাংছির খবর পাইনি, পুরো একটা পাউরুটি নিয়ে এসেছিলাম, পাউরুটি প্রায় দেওয়া শেষ। বিকেলবেলা হওয়াতে তেমন কাঙ্ছিল নেই, এই দুপুর সকালে বা দুপুরে হতো তাহলে কাঙ্ছিলের কয়েকশো কাঙ্ছিল জমে যেত, আমি অবশ্যই এত খাবার আনি শুধুমাত্র মাত্র পাউরুটি আছি, দেখা যাক কতক্ষণ চলে। হ্যাঁ, একটু একটু করে ছিঁড়ে দিচ্ছি, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, খুব সুন্দর লাগে গাছগুলো দেখতে, সাদা কালো। খাবার হাতে নেই, তারা ভাবছে যে খাবার হাতে নেই, একটু চলেও যাচ্ছে, চলে গেলে তারা আস্তে আস্তে। আমি এবার আমার ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন সাগরের গর্জন তেমন নেই, এখন ভাটা চলছে, ভাটার সময় সমুদ্রের গর্জনও একটু কম, ঢেউও কম, এতদিন এত বেশি ঢেউ ছিল, বড় বড় গর্জন ছিল, সমুদ্র সৈকতে দূর থেকে গর্জন শোনা যেত, এখন আজকে বাতাস কম ঠেকাতে তেমন গর্জন নেই বললে চলে। ভালোই লাগছে, দীর্ঘদিন পর আসলাম, শীতও নয় গরমও নয়, নাতিশীতোষ্ণ বাতাস ওই আবহাওয়া। আমি আপনাদের সাথে থাকা থাকলাম, এতক্ষণ আপনাদেরকে শেয়ার করলাম, আশা করি আপনারা সমুদ্র সৈকত সবারই ভালো লাগার কথা, যদি ভালো লেগে থাকে আমি খুশি হব, আনন্দ হব।
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আবার দেখা হবে, অন্য ভিডিও নিয়ে আসবো।